জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নেবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী। কমিটিতে রদবদল, ডিসেম্বরে মাঠে নামছে হেফাজত। সরিষাবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ধাপ আলাদা ধাপ, পুলিশ সহ আহত 15। বরিশালে মাঠে থাকবে আওয়ামী লীগ, পাচ্ছে উত্তেজনা। মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট। দেশে আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত বললেন রব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। 1971 সালে যুবকরা অস্ত্র হাতে নিয়েছিল, করোনাকালে চিকিৎসা সেবা থেকে শুরু করে যুবকরাই সব কাজে এগিয়ে এসেছে, এটা কিন্তু গর্বের বিষয়। মঙ্গলবার জাতীয় যুব দিবস 2022-এর উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার 2022 প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। মূল অনুষ্ঠানটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা বলেন, আমরা বীরের জাতি, আমাদের বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে, কারো কাছে মাথা নত করা যাবে না। নতুন নতুন আবিষ্কারের বিষয় এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এটা আমাদের যুবকরাই করবে, আমাদের যুবকদের সব কাজে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায় পর্যন্ত যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা করেছে, তাদের সফলভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেদিকে বিশেষভাবেই নজর রাখছি। সরকার প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে এদেশে লাখো মানুষ অস্ত্র তুলে নিয়েছিল, প্রকৃতপক্ষে যুবকরা জাতির পিতা ডাকে উদ্যুত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুবকরা। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে লাল সবুজের একটি নতুন দেশ সৃষ্টি করে এদেশের যুব সমাজ। যুবকদের তিনি সংগঠিত করেছিলেন দেশপ্রেমের মহান দীক্ষায়। জাতির পিতার স্বাধীনতা অর্জনের পর দেশ পুনর্গঠন ও যুব সমাজকে কাজে লাগান এবং শিক্ষিত কর্মদক্ষ যুব সমাজ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগকে গ্রহণ করেন ও রূপরেখা প্রণয়ন করেন। কমিটিতে রদবদল, ডিসেম্বরে মাঠে নামছে হেফাজত। আগামী 17 ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় ওলামা মাসিক সম্মেলনে ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় প্রায় 4.5 মাস পর কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠিত বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী। বৈঠকে আপাতত কেন্দ্রীয় কমিটিতে রদবদল ও ঢাকা মহানগর কমিটির সম্প্রসারণ, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন সহ নানা সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি জানান, বৈঠকে কারাবন্দী আলেম ও হেফাজত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এই দাবিতে এবং বিগত 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে তার বরাবর চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সারা দেশে জেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে হেফাজতকে সুসংগঠিত করতে মহাসচিবের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে হাটহাজারী মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়ার ছেলে জুনাইদ বিন ইয়াহিয়াকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে। রাশেদ বিন নূরকে দায়িত্ব সম্পাদক করা হয়েছে। বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সঙ্গে হেফাজতে ইসলামের করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে সভা সূত্রে নিশ্চিত করে। এসব বিষয়ে দেশবাসীকে অবহিত করতে সোমবার দুপুর 2টায় হেফাজতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। তবে কয়েক ঘন্টা পর অজ্ঞাত কারণে সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। সরিষাবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহায়ত 15। দেশে বৃহত্তর ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানে জামালপুরের সরিষাবাড়ি তারাকান্তিতে অবস্থিত যমুনা সার কারখানায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল ফোটানো সহ গুলি ছোড়া হয়েছে। এতে 3 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 13-15 জন আহত হয়েছেন।
সোমবার 220 জনকে আসামি করে মামলা করে পুলিশ। এর আগে রোববার রাতে যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদীঘা ইউনিয়নে তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত। কারখানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে রোববার রাতে রফিকুল ইসলাম ও আশরাফুল আলম মানিকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ সহ গুলি ছোড়ার ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে কারখানা এলাকায় পার্কে রাখা কয়েকটি ট্রাক ও রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আজিজ, এসআই সাইফুল আলম ও পুলিশ সদস্য আব্দুল সালাম আহত হন। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আজিজ, এসআই সাইফুল আলম ও পুলিশ সদস্য আব্দুল সালাম আহত হন। এ সময় উভয়পক্ষের আরও 12 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতর আহত রায়হান 55, মিনহাজ 27 ও রফিককে 32 জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল মিয়া ও ময়নাল মামি দুজনকে আটক করে পুলিশ। এছাড়া একই ঘটনায় কারখানা এলাকার পাশে কান্দারপাড়া বাজারে সাংবাদিক মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর সহ নগদ টাকা ও মালামাল লুটের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই আশরাফুল আলম মানিকের লোকজন তার লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকে নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এছাড়া ঘটনাকালীন তারা তারাকান্দির ট্রাক ও ট্যাংলরি মালিক সমিতির সামনে 20 রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। বরিশালে মাঠে থাকবে আওয়ামী লীগ ও বাড়ছে উত্তেজনা। বরিশালে 5 নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে হঠাৎ করে উত্তেজনা বাড়ছে। সোমবার রাতে বরিশাল নগরে 30টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে মিছিল সমাবেশ করার পর উত্তেজনা ছড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, 11 নভেম্বর ঢাকা যুবলীগের মহাসমাবেশ হবে। এছাড়া 24 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এক দল গোছানো নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকা যুবলীগ মহাসমাবেশ সফল করতে 9 নভেম্বর পর্যন্ত বরিশাল নগরের 30টি ওয়ার্ডে ধারাবাহিক মিছিল ও সমাবেশ করা হবে। মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ তীব্র যানজট। রাজধানী মতিঝিলে এডি ওডিও নামের একটি গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে। মতিঝিলের ট্রাফিক জোনে পুলিশের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ বলেন, সকাল থেকে 400 থেকে 500 গার্মেন্টস কর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেছেন, শীঘ্রই বিষয়টি সমাধান হবে। এদিকে তীব্র যানজটের কারণে অফিসগামী মানুষের পড়তে হয়েছে ভোগান্তিতে। সড়ক বন্ধ থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মতিঝিলের যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত বলেন রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি হিসেবে রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত। সরকার অপরিকল্পিত যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আগামী 3 মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নীরব দুর্ভিক্ষে দেশে চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে। সোমবার 31 অক্টোবর জেএসডির সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য যে রেলি পূর্ব সমাবেশ তিনি এসব কথা বলেন। জলিটি শিল্প ব্যাংক ভবনের সম্মুখ পার্কের সামনে থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়।